أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على سيدنا ونبينا ورسولنا وحبيب ربنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا سيدنا محمد المصطفى وعلى آله وصحبه وأولياء ملته وصلحاء أمته وشهداء محبته وعلينا معهم ولهم وبهم وبهم أجمعين. أما بعد فقد قرأ الله تبارك وتعالى في القرآن العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى صلى الله وعلى صلى الدنيا جمال محمد دلم زنده شد از وصال محمد سر دنیا خوشا مسجد و منبر و خانقاه ہے قدر و وقیر قال محمد سارا دنیا خوشا قسمت و منبر مصطفیٰ دار خیال محمد سارا دنیا بسم اللہ الرحمن الرحیم من یطع الرسول فقد اطاع اللہ صدق الله مولانا العظيم وبلغنا رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا
على حبيبك خير الخلق كلهم. الله تبارك وتعالى দরবারে রাখব শুকরিয়া আদায় করছি জাল্লা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ওয়া আযমা শানুহু ওয়া তাম্মা বরহানুহু. আজ এই ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের উপস্থিতি খতমে কোরআন করিম খতমে বুখারী শরীফ এবং আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিতিকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন, আমিন আমিন. মাযার হাজরি ইসলামের বুনিয়াদ কোরআন এবং সুন্নাহ দুটি জিনিস কোরআন এবং সুন্নাহ. হাদিসে পাওয়া আছে বুনিয়াদ ইসলাম ওয়া রাহমসু. এখানে বুনিয়াদ মানে সুতুন পিলার, ইসলামের ভিত্তি দুটি, ভিত্তির উপর পিলার তৈরি করা হয়। ভিত্তি হল নিচে ইসলামের ঈমানের ভিত্তি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস. কোরআন বলা হয় আল কোরআন আর নজমু ওয়াল মানা জামিয়া. কোরআন নজম এবং মানি, নজম মানে যে আয়াত আপনি তেলাওয়াত করেন নামাজের মধ্যে হাদিস শরীফ তেলাওয়াত করলে নামাজ হবে না, কারণ নজম মানি নটা লাগবে. কোরআন যখন তেলাওয়াত করবেন কারা যখন করবেন কারাতির ভিতরে শব্দের ভিতরে আল্লাহর মুরাদ আল্লাহর মনসা আল্লাহ কিমান দিয়েছে এটা কোথায় আছে শব্দের ভিতরে আসে. তো হজরা আর তাহল হক এবং বাতলের বুনিয়াদ একটি মাত্র রসুল পাশে সাত করছেন একদল ছাড়া সমস্ত দল জাহান্নাম. তার কারণ হলো তার ভিত্তি হলো একটা, ঈশ্বরের ভিত্তি দুটা আর হক বাতলের ভিত্তি হলো একটা. একটা মানে সাধারণ মানুষকে আল্লাহর নবীর উপর তুলনা করা, সাধারণ মানুষকে আল্লাহ নবীর বলতে করা তুলনা করা, এটা হলো পুরো কুফরি. রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ নন. আবুলাল মওদুদী থিয়েটার তকরিরে লন্ডনে ভাষণ করতে লিখছে নবীরা অতি মানব না মানবীয় দুর্বলতা থেকে মুক্ত, একজন আবুলাল মওদুদী খুব বড় আশা জিজ্ঞাসা করলেন কইলাম কি মওদুদীতে তকরিরে লন্ডন শব্দ লিখেছেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না মাফা কর বছর হয় ও না বছরে কমজোর কমজোরি সে মাহফুজ হয় রসুল পাক না অতি মানব এটা অনুবাদ করে ডাক্তার ফারুক বাংলাতে
আল্লাহ মানবীয় দুর্বলতা হতে মুক্ত। জোরে বলেন নাউযু বিল্লাহ। তো আমি বললাম অতি মানুষ অতি মানব মানবীয় দুর্বলতায় দুটি জিনিস আপনারা মোদিনে বলছেন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব ক্লাস টু ট্রিটমেন্ট যারা করে ওইখানে অভিযানের মধ্যে লেখা আছে যাদের কাছে অলৌকিক শক্তি আছে, খোদা প্রদত্ত সাহেবের মর্যাদা সাহেবের কারাম, তাদের সম্পর্কে লিখেছেন অতি মানুষ লোকজন বাংলাদেশি রয়েছে অতি মানুষ। তো সাহেবের কারাম আল্লাহর বলি যদি অতি মানুষ হয়, মানুষ অস্বীকার করা হয় নাই, অতি মানুষ বলা হয়েছে। আগুন বেশি হলে গ্রামকে গ্রাম জ্বালাই করলে সেটাকে আগুন বলে না অতি আগুন বলে, আগুন তো অস্বীকার করা হয়েছে হয় না, ফ্ল্যাট হয়ে গেলে বন্যা যখন হয়, যখন পাহাড়ও শেষ চারো তরফে যখন সৈলাব আতা হয়, গরম কো মেদান কো নদীয় কো বহা দেতা পানি, যদি বন্যা আসলে সব থেকে বাসায় নদী না তাহলে সেটাকে ফানি নাও ফানি, কিন্তু ফানি বললে হবে না অতি ফানি অতি ফানি অতি আগুন অতি ফানি অতি শোষণ অতি ব্যাপক অতি সমস্যা অতি নাশমস, তাহলে এখানে সমস্যকে আসল জিনিসকে অতি বসত অতি মানুষ মানুষ অস্বীকার করা হয় না, রসুল পাক মানুষ কিন্তু অতি মানুষ যে মানুষের কোন তুলনা নাই। সুতরাং কুহুরের মূল কারণ হলো একটাই একটাই হলো তার ভিত্তি কি, সাধারণ মানুষকে সাধারণ মানুষের উপর আল্লাহর নবীকে কি করা তুলনা করা। আচ্ছা আজ এখানে খতনে বুখারী খতনে কোরআন হয়েছে কিনা তোরে বলেন, তাহলে বাংলা ভাষার বিভিন্ন সাবজেক্টের উপর বড় বড় ডক্টর বড় বড় জ্ঞানীরা বিভিন্ন সাবজেক্টের উপর বই লিখছে কিনা, মেডিকেল সায়েন্সের উপর পলিটিক্যাল সায়েন্সের উপর বই লিখছে না, সিভিক্সের উপর অ্যালজেব্রা লিখছে, সিভিক্সের উপর বই লিখছে, ওই সমস্ত বই তেলাবদ্ধিত হচ্ছে এখানে কেমন, এই সমস্ত বই পড়ার জন্য কোনো দাওয়াত হয় জোরে বলেন না, কিন্তু এখানে আজ তেলাবত করেছে আল্লাহর কোরআন এবং রসুল করিম ইসলামের হাদিস, কেন দুটা আল্লাহর বাণী দুটা আল্লাহর বাণী, কোরআন শরীফ আল্লাহর বাণী হাদিস শরীফ আল্লাহর বাণী, পার্থক্য হলো এই কোরআন শরীফ আল্লাহর গুণ, আল্লাহ যেমন কদিম অসীম আল্লাহর কোরআনে মানিও অসীম কেমন না, কিন্তু রসুল পাক হাদিস রসুল পাক হাদিস হাদিস মানে যার শুরু আছে যার শেষ আছে, আল্লাহ শুরু কোথায় আল্লাহ জানে, আল্লাহ শুরু নাই শুরু ওয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ শুরুর শুরু শুরুর শুরু নাই তার কোন শুরু নাই, ওয়াল আখির তার শেষও নাই কেমন,
কিন্তু রসুল পাকের শুরু আছে শেষ হোক, সমস্ত মখলুকাতের সমস্ত সৃষ্টি শুরু আছে শেষ আছে। এই জন্য মখলুককে হাদিস বলা হয়, মখলুকের কথাকে হাদিস বলা হয়। হাদিস মানে নতুন, কিন্তু হাদিস শব্দের সম্পর্ক যখন নবীর দিকে হবে তখন সাধারণ মানুষের কথা হবে না, ওটা কার কথা হবে? ওটা আল্লাহর বাণী হবে, আল্লাহর ওহী হবে। অর্থাৎ কোরআন করিম যেটা আছে ওটা সম্পর্কে বলা হয়েছে কোরআনে তিবিয়ানন্দে কুল্লেখাই, কোরআন শরীফের মধ্যে সমস্ত কিছুর বয়ান আছে, সমস্ত সৃষ্টির বয়ান আছে। অসীম এলম, অসীম গায়েবে এলম, অসীম উদ্দেশ্য এলম কিন্তু কোরআন ভিতরে। কিন্তু আল্লাহর কোরআন ভিতরে থাকলেও কিন্তু এই অসীম এলম গায়েবে এলম উদ্দেশ্য জ্ঞান যে কোরআন ভিতরে আছে এটা শিখতে দিয়েছে আল্লাহ তাআলা কাতে ধরে বলেন না আল্লাহর নবীকে আর রহমান আল্লাহ আল কোরআন, কোরআন মানে কামেরা কোরআন, পুরা কোরআন। এমন কিছু আয়াত আছে যেগুলির অর্থ যেগুলির মোরাদ আল্লাহ জানে আর আল্লাহ যে নবীকে শিখতে দিয়েছেন সেই নবী জানে। যেগুলিকে আয়াতে মুতাশাবিহাত বলা হয় তাহলে আল্লাহ আল কোরআন, আল কোরআন যখন আলিফ লাম আছে আপনার গ্রামাটিক্যাল পার্থক্য বুঝবেন না, আর রহমান আল্লাহ আল কোরআন, আল কোরআন বলতে পুরো কোরআন যেগুলি আমাদের প্রয়োজন সেগুলির তফসির করে দিয়েছেন নবী হাদিসের সুরতে। আল্লাহর প্যারা নবীর লাখ লাখ হাদিস যেগুলি বয়ান করেছেন কোনগুলি? যেগুলির সম্পর্ক আমাদের ইমানের সাথে আর আমলের সাথে। সমস্ত নবীর হাদিস একত্রিত করলে আল্লাহর প্যারা নবীকে আল্লাহ কোরআনের যে মোরাদ, কোরআনের অর্থ উদ্দেশ্য যেটা শিখতে দিয়েছে ওটা একটা মহাসমুদ্রের মতো, সেখান থেকে আল্লাহ নবী পুরো শরীরকে বয়ান করেছেন, মাত্রে থোড়া বয়ান করেছেন। নবীর গায়ে এলেন সমুদ্র থেকে মাত্র এক ফুটা বয়ান করেছেন বুখারী হয়েছে, এই এক ফুটা বয়ান করেছেন মুসলিম, এই এক ফুটা বয়ান করেছেন আবু দাউদ, এই এক ফুটা বয়ান এক কথরা সমস্ত সৃষ্টির এলম, লৌহ মাহফুজের এলম, জিনের এলম, ইনসানের এলম, ফেরেশতাদের এলম, তরুণতার এলম তাদের মধ্যে বাসা আছে। কিন্তু গাছের বাসা গাছে বুঝে, গরুর বাসা গরু, মানুষের বাসা জিনের বাসা জিনে বুঝে। সুতরাং আল্লাহ তাবার কথালা প্রথম সৃষ্টি আল্লাহর নবীকে তৈরি করার পর আল্লাহ নূর থেকে আদম আলাইহিস সালামের আওলাদ করে মানুষ করে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে হেদায়ত করার জন্য, কেননা মানুষের কথা মানুষে বুঝে। আমাদেরকে হেদায়ত করার জন্য যদি ফেরেশতা আসতো বা জিন পাঠাইতো তাহলে তাদের থেকে হেদায়ত গ্রহণ করা সম্ভব হতো না। এই জন্য হুজুর করিম রব রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলবের মধ্যে পুরা কোরআন করিম আমানত রেখেছেন আল্লাহ। যে কলব থেকে নবীর হাদিস বের হয়েছে ওই কলব থেকে তিরিশ পারা কোরআন বের হয়েছে। কলব একটা, জুবান একটা, কলব একটা, জুবান একটা। আল্লাহ নবী ফরক করে দিয়েছেন এটা আল্লাহর বাণী, এটা আমার বাণী।
তাহলে বুঝা যাচ্ছে আজ আমাদের মৌলবীরা মুফতিগণ মুতামিমগণ কোরআন করিম সবচাইতে সমস্ত সৃষ্টির সমস্ত যে কোরআনের ভিতরে আছে অসীম এলম কোরআনের ভিতরে আছে সেই অসীম এলম আল্লাহ তাআলা তালিম দিয়েছেন কাকে? আমার পেয়ারা তাহলে যে কলব থেকে কলব একটা জোবান একটা তাহলে আজ পার্থক্য করে দিয়েছেন রসুলে এটা কোরআন এটা আমার হাদিস আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন এটা আল্লাহর বাণী বাবু কাইফা কানা বদুল ওহিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আর উলামা কিরাম বুখারী শরীফের প্রথম পরিচ্ছেদ মধ্যে হাদিস আছে ওই ওহির বয়ানের মধ্যে আছে জিবরিল যখন কোরআন শরীফের আয়াত নিয়ে আসেন আল্লাহ তাআলা বলেন হাবিব তুমি জিবরিলের মুখে মুখে কোরআন শরীফ মুখস্থ করবে কারণ তোমাকে কোরআন করিম তালিম দিয়ে আমাকে আমি তোমাকে পাঠাইছি জিবরিল যে আয়াত তেলাওয়াত করবেন তার মুখোমুখি করবেন না শুনে থাকবে তুমি কেন যেহেতু আমি আল্লাহ জানি এমন একজন সৃষ্টি হবে যারা বলবে যে জিবরিল ইসলাম আল্লাহর নবীর উস্তাদ এই জন্য তার মুখে মুখে করবেন না জিবরিলের ডিউটি হলো যে কোরআন তোমার কলমে আমি আমানো রেখেছি ওই কোরআনের এক একটা আয়াত দুটো দুটো আয়াত জিবরিল আসবে মানুষকে তালিম দেওয়ার জন্য কাকে তালিম মানুষ কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছে যাওয়ার সময় মসজিদ আকসার মধ্যে বাজামাত লক্ষ লক্ষ নবীগণ মুক্তদি আমার নবী ইমাম এটা বুখারীর হাদিস আর তেলাওয়াত করতেন ওলামা ইকরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রেওয়ায়েত আর অন্যান্য সাহাবা কেরাম রেওয়ায়েত করছেন এখন তো নামাজ ফরজ হয় নাই মাত্র যাচ্ছে মেরাজ তো নবী কি করে ইমামতি করলেন জোরে বল না তাহলে জুরাকাতে নামাজ পড়াইলেন সেখানে কোরআন শরীফ তেলাওয়াত করতেন কিনা কোরআন শরীফ তেলাওয়াত করছেন তাহলে বুঝতে যাচ্ছে আল্লাহর নবীকে সমস্ত সৃষ্টির এলম দান করে কোরআন শরীফের এলম দান করে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে এটার সরকার দেওয়ার হাদিস হুজুর করিম রহুরেন সৈতারম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুইস্তু মুআল্লামা আমাকে মুতাল্লিম করে পাঠায় নাই ছাত্র বানায় পাঠায় নাই আমাকে উস্তাদ বানায় আল্লাহ পাঠাই দিয়েছেন বুইস্তু মুআল্লামা মুতাল্লিমা নয় সেই আদি বয়স্টু মুআল্লামা আমাকে মুআল্লিম করে পাঠাই দিয়েছেন এই জন্য কোন এক শায়ের একটা শের লিখছেন আমি এই শেরটা শুনেছি খতিবের রাওয়ালপিন্ডি হযরত আল্লামা তুবদেরি পাকিস্তান পিরিয়ডের নামটা আমার মনে নাই রাওয়ালপিন্ডির খতিব تعليم جبريل أمين تي براينا
से आए थे लिखे पड़े हुए। নবীকে দেয় নাই, নবীর উপর আয়াত নাযিল করলে, আয়াত নিয়ে আসলে জিবরিল যখন তেলাওয়াত করবে সে আগে শুনবে, সাহাবায়ে কেরাম ওটার উপর আমল করবে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তুহাররিক বিহি লিসানাকা, বুখারী শরীফের প্রথমে আছে, লা তুহাররিক বিহি লিসানাকা। হাবিব জিবরিল যখন কোরআন করিমের আয়াত যখন নিয়ে আসবে লৌহ মাহফুজ থেকে, কারণ লৌহ মাহফুজে লেখার আগে তো 30 পারা কোরআন তোমার কলবে আমি আমার রেখেছি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তাড়াতাড়ি মুখস্ত করার জন্য জিবরিলের মুখোমুখি পড়িও না, তুমি চুপ করে শুনে থাকবে, পড়ার কোনো প্রয়োজন নাই। কেন? আল্লাহর কোরআন আয়াত থেকে ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনহু, আমি আল্লাহ জমা করে দিয়েছি, জামাহু ওয়া কোরআনহু। জিবরিলে বলার আগে যখন তোমাকে আমি আমার দূর থেকে সৃষ্টি করেছি তখন আমি আল্লাহ 30 পারা কোরআন তোমার কলবে আমি বসাই দিয়েছি, তাহলে আজ মেরা শরীফ যাওয়ার সময় দুরাকাত পড়াইছেন লক্ষ লক্ষ নবীগণ মুক্তি সশরীরে, একটা ইমামের পিতকে শুধু শরীর বাদ দিই রুকে একটা করতে পারে, রু একটা করতে পারে না। আচ্ছা রু বাদ দিলে শুধু শরীর প্রাণ ছাড়া শুধু শরীরকে একটা করতে পারে? তাহলে বুঝতে পারছে লক্ষ লক্ষ নবীগণ রুম মাল জসদ সশরীরে আমার নবীর পিছনে একটা করেছে। সেখানে দূরে কাছে তুমি যে কোরআন শরীফ কেরাত পড়বে, কেরাত পড়ছে এখন নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ কবে কোথায়? আল্লাহ নবী যখন গারে হেরাতে ছিলেন 40-41 দিন, সেটা বোখারি সূত্র আছে, এগুলিকে বলা হয়েছে তাহান মুসল্লাই আলী, তাহবুদুল্লাই আলী। আল্লাহ নবী 40-41 দিন গারে হেরাতে ছিল, সেখানে আল্লাহ নবী নামাজ পড়তেন, তাহলে 40-41 দিন পরে জিবরিল এসেছে, একরা 40 দিন ধরে নবীকে ভয় পাইছে, আগে হঠাৎ করে জিবরিলকে দেখে ভয় পাইছে, ভয় পায় নাই, এই জন্য তো বললেন মা না বেকারি, আমি কারি শ্যাম নয়, আমি তোমার ছাত্র নয়। সে একরা একরা বলতেছে, একরা মানে ফরো, আমি তোমার মুখে মুখে পড়ব না, আমি কারি না, মানা বেকার। নবী জানে যে ইকরা
শব্দটি আমাকে পড়ানোর জন্য না, শুনানোর জন্য তোমাকে পাঠাইছে। এবং নবীও জানে যে ইকরার পরে আরো এবার আছে কোরআন শরীফে, তুমি ওইগুলি বাদ দিয়ে শুধু ইকরা ইকরা বলতেছ। ইকরা মানে পড়ো, নবী যদি বলতেন ইকরা তার অর্থ জিবরিল তুমি পড়ো, ইকরা মানে পড়ো। নবী যদি বলতেন ইকরা তার অর্থ হয়তো জিবরিল তুমি পড়ো। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ইকরা শব্দের পরে কোরআন শরীফের আরো আয়াত আছে। সরকার দ্বারা বারবার বলতেন মা আনা বেকারি, এবার তার দ্বারা বলে হচ্ছে মা আনা বেকারি। এরকম গ্রামিটিকের একটা এবারত জিবরিলে জানে না, এটা এমন সুন্দর ভাষা আছে, ফসিহ বলি বিশুদ্ধ কথা। মা আনা বেকারি, শুধুমাত্র বেকারি নয়, আমাকে অনেক এলম দিয়েছেন আরো। তুমি একরা একরা কেন বলতে সুন্দর করে আরো আছে। জিবরিল আলিঙ্গন করলেন নবীর সাথে, বুখার কাছে জিবরিল যখন তার মুখে ধরে আলিঙ্গন করলেন, তখন আমার কলব থেকে তার কলবের মধ্যে জুহুদ পৌঁছে গেছে। আবার বলি তারা নয় বলেন মা না বেকারি, আবার জিবরিলে চেপে ধরলেন। সরকার আমার থেকে আমার কলব থেকে জুহুদ পৌঁছেছে, জুহুদের মানে করব আমি। তিনবারের পরে এখন জিবরিল বুঝতে পেরেছে আল্লাহর নবীর কলব থেকে যখন ফয়সান জিবরিলের কলবে পৌঁছে গেছে, তখন জিবরিল বুঝে গেছে আমাকে তো পাঠাচ্ছে শুধু ইকরা ইকরা নয়, তখন ইকরা সূরা পড়া শুরু। তিনবার যখন আলিঙ্গন করার পর নবীর কলব থেকে জুহুদ ফয়সান জিবরিলের কাছে পৌঁছে জিবরিল বলে আমাকে শুধু আল্লাহ ইকরা ইকরা বলার জন্য পাঠায় নাই, বেশ করে রব্বি কাল্লাজি খালাক খালাকাল ইনসান আমি ইকরা ও রব্বুকাল আকরাম আল্লাহি আছে না। আল্লাহ নবী শুনেছেন শুধুমাত্র তো হজরা আস সে কথা বহার তো আস 30 পারা কোরআন যে তিবিয়ান বলছে, তিবিয়ান মানে খোদার খোদায়ের সমস্ত রেকর্ড তার বয়ান কোরআন ভিতর আছে। কোরআন এটা তো একমাত্র সব স্পষ্ট নয়, ওই স্পষ্ট আকিমুস সালাত নামাজ পড়ান স্পষ্ট নেই, ফজরের দুরকাত ফরজ কোরআন স্পষ্ট নেই, জোহরের সাত রাকাত কোরআনে স্পষ্ট নেই, মাগরিবের তিন রাকাত স্পষ্ট, আসরের সাত রাকাত স্পষ্ট নেই। এগুলি আল্লাহ তাআলা নবীকে কোরআনের ভিতরে দিয়েছে, এগুলো সব শিক্ষা দিয়ে সমস্ত গায়েবের দুনিয়াতে পাঠাইছে। এই জন্য তিবিয়ানের তফসির করেছেন মুবাইয়ান, মুবাইয়ান মানে বয়ান করনেওয়ালা।
ভিতর দিয়ে অসীমেরম আছে, গায়েবের রম আছে। এগুলি বয়ান করার জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন। তার ব্যাখ্যা ফোরাই সমুদ্রে আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, হুয়া স্পষ্ট, হুয়া মানিকে আল্লাযী ইসমুল মওসুল, ওটা স্পষ্ট, হুয়া স্পষ্ট, হুয়া আল্লাযী কে, একে রসুলে প্রকাশ করে দিয়েছেন, আল্লাযী আরসালা রাসূলাহু, আরসালা রাসূলাহু, আমি আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে পাঠাইছেন। কোরআনের ভিতর যে গায়বী এলম আছে, বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা, কোরআন শরীফের ভিতর যে অসীম গায়েব এলম আছে, নবী একা আছে নাই, হুদা নিয়ে এসেছেন। কোরআনকে হুদা বলছে না, কোরআন হুদা নেই মুত্তাকিন, কোরআনের নাম কি হুদা। তাহলে নবী আসার সময় একা আসে নাই, হুদা নিয়ে এসেছেন। কোরআনের ভিতরে কি আছে কি নাই এগুলি সহ এসেছেন বয়ান করার জন্য। আরেকটা দিন হক, এই কোরআনের ভিতর যা কিছু আছে এটাই দিনে হক, সত্য দিন। হযরতে মাবদাউল খালক, কিতাবু মাবদাউল খালক, প্রথম আল্লাহ তাআলা কি কি সৃষ্টি করছেন এগুলো বয়ান করেছেন। তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে হাদিস, মাবদাউল খালক বুখারীর লাস্টে, আমার মনে হয় 3089 নম্বর একটা হাদিস, আমার মনে হয় 3089 হবে। হযরত সাইয়েদনা তারিক বিন শাহাব রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করতেছেন, আন তারিক বিন শাহাব قال سمعت عمر حضرت طارق بن شهاب رضي الله تعالى عنه روايت كتبتن أنا حضرت عمر رضي الله تعالى عنه تكسوني جي يقول تلي بيان كرشن سيدنا عمر بن الخطاب بيان كرشن طارق بن شهاب ارشاد كتبتن أنا سوني جي بحالي হযরত ফারুক আলম বয়ান করেছেন, কামা ফিনা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাকামান ও আখবারানা হাত্তা আখবারানা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিম্বর শরীফে দাঁড়ায় সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত জাররা জাররা বয়ান করেছে, কি পরিমাণ কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরে লক্ষ লক্ষ বছর কিয়ামতের ময়দানে থাকতে হবে, তারপরে দেশটি দেশের কামরায় যাওয়া পর্যন্ত, দুজকে দুজকের মধ্যে প্রবেশ করা পর্যন্ত সব কিছু আল্লাহর নবী দাঁড়ানো অবস্থা বয়ান করে দিয়েছে।
খাপ্পা দাহারা আহলুল জান্নাতে মানাজারাহুম ওয়া আহলুন নারে মানাজারাহুম হাফালা যালিকা মান হাফাযাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু যে রাসূলের মজুদ আছে এটা মুক্তসর হাদিস কেমন খোদাই বাতুল আমান থেকে এটা তো উমরের রওয়ায়েত বুখারীর মধ্যে তারা পারা খোদাই বাতুল আমান থেকে আর একটা হাদিস রওয়ায়েত আছে আন খুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল লাকাদ খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামাল খুতবা ওয়ামা তারাকা ফিহা শাইআন ইলা কিয়াম সাআতে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর এটার ব্যাখ্যা আমার কাছে আছে আমি ওটা বাংলা ভাষায় বলে দিচ্ছি এই দুটি আমি মুক্ত সরকার খোদাই বেতুল আমান রেওয়াজ করতেছেন আল্লাহর নবীর মিম্বর শরীফে দাঁড়ায় এমন তকরির করলেন আমা তারাকা ফিহা শাইআন নবী খুতবা দিয়েছেন ওয়াজ করেছেন আমা তারাকা মা তারাকা তরক করে নাই ইন্নাই শব্দের পরে যদি অনির্দিষ্ট বস্তু আছে তখন সাধারণ অর্থ হয়ে যায় সমস্ত সৃষ্টির আলো চলে আসছে নবীর পরে ইসমান আকরা এমন ওয়াজ করেছে যা সৃষ্টি হয়েছে এবং যা সৃষ্টি হবে কেয়ামত পর্যন্ত সব কিছু আল্লাহর নবী এক কারণ অবস্থায় জাররা জাররা বয়ান করে দিয়েছে লম্বা হদিন যেটা সরকার গরম ফজর নামাজের পর মিম্বরে দাঁড়াইলেন সৃষ্টি শুরু থেকে শুরু করেছেন জাররা জাররা জোর হয়ে গেছে জোর নামাজ পড়লেন পড়াইলেন আবার মিম্বরে গেলেন আবার তকরির শুরু করেছেন শ্যামায় করেন ভরপুর তাদের বুক তাদের কৃপাটার খবর ছিল না কেননা এটা নবীর একটা বড় মুজেজা এক সপ্তাহ নয় এক মাস যদি অনাহার থাকে আল্লাহ নবীর চেয়ে একবার দেখলে পেট ভরে যায় তা বহুকার একটা রেওয়ায়ত আছে জোর নামাজের পর আবার শুরু করবে বয়ান করতে 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 আসরের টাইম হয়ে গেছে আজান হয়েছে আল্লাহ তাআলা নবী আসর নামাজ পড়াই দিলেন আসর নামাজের পর আবার মিম্বর শরীফে দাঁড়াইলেন নবীও পানাহার করে নাই যত বেশি দেরি হচ্ছে তত বেশি চারিদিক থেকে দৌড়ে দৌড়ে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হাজার হাজার সাহাবায়ে কেরাম এসে গেছে আসর নামাজের পর আবার দাঁড়াইলেন মিম্বর শরীফে আবার নবী শুরু করলেন খুতবা দি তার খুতবা মানে ওয়াস ওয়াস করতে 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 মগরিব আজান হয়ে গেছে সরকার দ্বারা মগরিবের নামাজ পড়াইলেন আবার মিম্বরে গেলেন আবার শুরু করলেন যত বেশি আল্লাহর পীরের রসূল এক সর্রা সর্রা বয়ান করতেছে সেবায় কর্মের কাছে তত বেশি মজা লাগতেছে মগরিবের নামাজ শেষ করার পর আবার মিম্বরে গেলেন তে বুখারীতে আজ তেলাওয়াত করছে হুজুররা আবার আল্লাহর প্রেরিত নবী মগরিবের নামাজের পর বয়ান শুরু করলেন বয়ান করতে 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 এসার অর্থ হয়ে গেছে সরকার দ্বারম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সবাইকে বললেন এবার তোমরা চলে যাও হাফেজাহু যালিকা মান হাফেজাহু
ونسيهو من نسيهو এটা নবীর বড় মুজিজা ছিল সাধারণ মানুষের উপর তুলনা করলে ইমান থাকবে না বলতে একজন মানুষ সৃষ্টি শুরু থেকে যা কিছু সৃষ্টি হয়েছে সাই মানে মজুদ যা কিছু মজুদ যা কিছু সৃষ্টি হয়েছে যা কিছু সৃষ্টি হবে সবাই বুঝতে পারা সাই ওয়াল মাদুদ বলাই সাবে সাই যার অস্তিত্ব নাই সেটাকে সাই বলা যাবে তো সে বলা বিটা আছে হাদিস হয় মাদুদ মানে যেটার কোন অস্তিত্ব নাই সেটাকে সাই বলা যা সৃষ্টি হয়েছে যা সৃষ্টি করছে এবং ভবিষ্যতে যা সৃষ্টি করবেন আল্লাহ সব কিছুকে কি বলা হয় সাই এই জন্য রসুল পাক সেই হাদিয়া সত্তর উতিতু আলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আউয়ালের বহু বছর আখিরিন আখিরের বহু বছর আউয়ালিন বলতে যা প্রথম আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টির এলন এবং শেষ পর্যন্ত যা সৃষ্টি করবেন কেমন পর্যন্ত তার এলন অগ্রিম এলন গাইবি এলন গুফন এলন আল্লাহ আমাকে দান করে দেন সরকার দরবার হাজরা এটা নবীর মুজিজা ছিল দাঁড়ানো অবস্থায় ফজরের নামাজ প্রত্যেক এসার নামাজ পর্যন্ত নবীর মর্যাদা ছিল মর্যাদা বাড়ি বুঝলেন মর্যাদা মানে যেটা যে কাজ করতে আল্লাহর সৃষ্টি জগৎ অক্ষম যেটা সূর্য করতে পারবে না চাঁদে করতে পারবে না জিব্রিল মিকাইল করতে পারবে না সৃষ্টির মধ্যে কোনো মখলুক নেই সেই কাজ তুমি করতে পারে সে বস্তু সৃষ্টি অক্ষম মর্যাদা মানি যে কাজ করতে অক্ষম সাংসার দ্বিকন্টিনিউ করতে পারবে কেউ দুটো গ্রহ পারবে না হযরতে আবু জাফর সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিলুল আসারের মধ্যে বয়ান করতেছেন মুশকিলুল আসার খানফি মুজাবের হাদিসে বড় ইমাম যে সমস্ত হাদিস কঠিন ওগুলিকে উনি একত্রিত করে সারখণ্ড করেছেন ওইখানে উনি হাদিস নকল করতেছেন যে আপনারা ওলামায়ে কেরাম উনিকে শুনেছেন সাংকে দ্বিকন্টিনিউ করেছেন এটা তো বুখারীতে আছে এটা কোথায় আছে বুখারীতে মাওলানা আলী শের খোদার নামাজ কাজা হয়ে গিয়েছিল সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধের সময় সপ্তম হিজরিতে কোথায় কাজে গিয়েছিলেন এইদিকে আমার নবী নামাজ পড়ে ফেলছেন মাওলানা আলী শের খোদা যখন আসছেন ওনার রানের উপর সরকার দ্বারা মাথা মোবারক রেখে একটু ঘুমাচ্ছেন আসলে ঘুমাচ্ছেন না সব বন্ধ করে রেখে দিয়েছেন পরীক্ষা করতেছেন মাওলানা আলীকে দেখবো আমার পরীক্ষা পাঠ হয় কিনা মাওলানা আলী চিন্তা করতেছেন নামাজ ফরজে আইন সূর্য ডুবে যাচ্ছে নবী ঘুমাচ্ছে আমি ঘুম ভাঙতে পারি না নবীর কাঁসা গুম আমি আসল নামাজ কোরবান করে দিতে পারি নবীর ঘুমের উপর ফরজ নামাজ আমি কোরবান করতে পারি নবীর কাঁসা গুম ভাঙতে পারি না মাওলানা পাশ হয়ে গেছে পরীক্ষার মধ্যে আমি পর্দা করার পর তারা আমাকে ধরে রাখবে আমার দামন কেনা ছেড়ে দিবে সেই পরীক্ষা করতেছে আমি যখন চোখ বন্ধ করব
যখন জাহির আয়াত থেকে বিদায় নেব তখন তারা আমাকে ছেড়ে দিবে কিনা পরীক্ষা করতেছে, গুমের বাহানা করে দেখে যে না সারা সারি নাই, সারা সারি। এবার সরকার চোখ করলেন, চক্ষু মুবারক, বললেন যে আলি তুমি আসর নামাজ পড়ছো? বলে আসরটা করে নাই, সূর্য অস্ত গিয়েছে। সরকার দোয়ারম বৃহৎ করে দোয়া কর, আল্লাহুম্মা হায় আল্লাহ, আল্লাহুম্মা কানা আলিম আলা তাআতাকা ওয়া তাআত রাসূলিকা ফারযুত আলাইহি শামস। আয় আল্লাহ, হযরত আলী তোমার হুকুম পালন করতে গিয়ে, তোমার নবীর হুকুম পালন করতে গিয়ে সূর্য অস্ত গিয়েছে। এখানে তো আল্লাহর হুকুম কোথায়? আল্লাহর হুকুম তো পালন হয় না, আল্লাহর হুকুম ছিল তো আসর টাইমে কি পড়া, আসর নামাজ পড়া। হ্যাঁ, তো নবী একটু দেখে বললেন আল্লাহ আলী তুমি আল্লাহর হুকুম পালন করার কারণে আমার তোমার রসুলের হুকুম পালন করতে গিয়ে, তোমার হুকুম পালন করতে গিয়ে সূর্য গিয়ে অস্ত গিয়েছে, এই সূর্যকে আবার আসর অস্ত করে দাও। হযরতে আসমা বিনত উমাইয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত করতেছে, হানিফ মুজাহিদ হাদিসের বড় ইমাম আবু জাফর তাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিলুল আসারের মধ্যে হাদিস নকল করতেছেন। এখানে প্রশ্ন হচ্ছে আল্লাহর এতাত আল্লাহর হুকুম তো পালন করে নাই, ঠিক টাইমে আসর নামাজ পড়লে না আল্লাহর হুকুম পালন হইতো, এত কাজা করেছি সে থেকে আমার তুমি বললেন আল্লাহ তোমার হুকুম তোমার রসুলের হুকুম পালন করতে গিয়ে আসর নামাজ কাজা হয়ে গেছে। তার মানে নবীর কোলে সৈয়দনা আলী কোলে আল্লাহ আরাম করেছিলেন, সুতরাং নবীর জন্য কাজা করা মানে নবীর হুকুম আল্লাহর হুকুম। তারপরে ওটাই মান ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর আতাত করতে দিয়ে আসর নামাজ যখন কাজা হয়ে গেছে আল্লাহ বলতেছেন নবী কাজা হলেও তোমাকে রাজি করার জন্য তোমার কোলে হযরত আলীর কোলে তুমি ঘুমাচ্ছিলা, এই জন্য তোমার হুকুম পালন করা মানে আমার আল্লাহর হুকুম পালন করা। আলা হযরত মুজাদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 অধিক কিতাব লিখেছেন, ওনার প্রত্যেকটা কিতাব কোরআন এবং সুন্নাহর আলোকে। উনি যত শের লিখেছেন উনি নিজে বলতেছেন আমি নাত রসুল শিখেছি কোরআন থেকে। সাধারণ শায়ের যারা শের তৈরি করে, সাধারণ কবি যারা কবিতা তৈরি করে কেমন, সেখানে অনেক সময় অবাস্তব কথা বলে। একজন মানুষ আলা হযরত ইমাম রহমতুল্লাহ সামনে নাত রসুল পড়তেছে, আমি ইয়া রাসূলুল্লাহ তোমার জন্য পাগল, আমি জীবন দিতে পাগল, আমি তোমার জন্য কোরবান হয়ে যাব। আলা হযরত বললেন যারা রোক যাও, তুমনে জোর নাত শরীফ লিখি হ্যায় কি ওয়াকাই তুম নবী কে লিয়ে কোরবান হো সকতে হো, ওয়াকাই তোমারে দিল মে ইশক-এ রাসূল হ্যায়। এটা কবিতার
কবির বাসায় কত কথা লেখে। তুমি বলছো ইয়া রাসূল আমি তো আপনার জন্য জান দিতে পারবো, জান দিতে পারবে, প্রাণ দিতে পারবে? তুমি তো কা হে না তো রাসূল হে, ইয়া রাসূল মানে আপকে লিয়ে ফদা, আপকা উস্তাদ, বড়ে আশিক হুঁ, মানে আপকো মেরি জান সে জ্যাদা প্যার করতা হুঁ, মানে জান কি কুরবানি, জান কা নজরানা আপকে হাতমে মে পেশ কর সকতা হুঁ। খবরদার, এইরকম যেগুলি তুমি পারবে না ওই ধরনের নবীর তারিফ করবে, এটা নবীর তারিফ নয়, মিথ্যা কথা লেখেছো তুমি। বাস্তবিক তারা জেহাদে যাওয়ার সময় নিয়োগ করতে আল্লাহ আমি যদি নবীর কদমে শহীদ হইতে পারি আমি পূর্ণ শহীদ। দেখেন হযরত ইমাম বুখারী আজ তেলাওয়াত করেছে, এটা কত বড় নিয়ামত। এক একটি হাদিসের জন্য যে যুগের মধ্যে গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, রাস্তা ছিল না, কমিউনিকেশন ছিল না, এক একটা হাদিস সংগ্রহ করার জন্য ইমাম বুখারী তথা মুহাদ্দিসিনে কিরাম 500 মাইল 600 মাইল পায়ে হাঁটে গেছে। আবার একটা হাদিস নকল করার পর যাচাই করছে এটা নবীর বিশুদ্ধ বাণী কিনা। এরকম সংগ্রহ করতে 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 600 হাদিস সংগ্রহ করেছেন, কলা জোরে বলেন না, 600 সূত্র সহ সনদ সহ 3 লক্ষ ওনার মুখস্থ ছিল আর 3 লক্ষ লেখা ছিল। ওস্তাদ থেকে লিখিত পেয়েছিলেন মোট কলা সারাগের মধ্যে 1 লক্ষ বিশুদ্ধ পিওর নবীর বাণী। কেমনে আল্লাহর প্যারা নবীর কাছে জিজ্ঞাসা করতেন, আল্লাহর প্যারা রসুলের জাহির হায়াত থেকে বিদায় নেওয়ার 200 বছর পর ইমাম বুখারী দুনিয়াতে আসছেন, তাহলে 200 বছর পর উনি বগদাদ শরীফে হাদিস লিখতেছেন, উনি খারতুমের মধ্যে বসে হাদিস লিখতেছেন, বুখারাতে লিখতেছেন, সমরকন্দে লিখতেছেন, মক্কা শরীফ থেকে বসে ওস্তাদ থেকে হাদিস নকল করতেছেন, মদিনা শরীফে বসে ওস্তাদ থেকে হাদিস নকল করতেছেন, বগদাদের মধ্যে প্রায় যেতেন বগদাদ শরীফে ওস্তাদ থেকে হাদিস নকল করতেন। হ্যাঁ, নকল করার পর সমস্ত হাদিস একত্রিত করে 1 লক্ষ জারি সাজি সলাগের মধ্যে 1 লক্ষ পিওর নবীর বাণী, যেগুলি আল্লাহর বাণী, আল্লাহর ওহী। যেন কোরআনকে ওহী জলি বলে, প্রকাশ্য ওহী, আর হাদিস ওই খফি, খফি মানে গোপন, গায়েব। তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের পাশে আছে, বলা হাদিসকে ওহী খফি বলা হয় কেন? তোমরাও তো বলো ছাত্রদেরকে ফরো, কবি মানে কি? জিবরিল সারা ডাইরেক্ট আল্লাহ নবীর সাথে যে গোপনে কথা বলছে, ওগুলো ওর হাদিস। গোপনে কি কথা বলছে? হাদিসের মুরাদ কোরআন শরীফের মুরাদ, কোরআনের ভিতর কি আছে এগুলি বলে দিয়েছে, এ গায়বী আলম নবীকে বলে দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ কোরআন বলেন আলেমুল গায়েব, কোরআন শরীফ আলেমুল গায়েব, ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন। সত্যগত গায়বি আলম আল্লাহর কাছে আছে, এগুলি আল্লাহ অন্য কাহার কাছে প্রকাশ করে না,
আল্লাহর নির্বাচিত রসূল যারা আছে তাদের কাছে প্রকাশ করে। তাহলে বোঝা যাচ্ছে এখানে গায়বী আলমকে দুভাগ করে দিয়েছে, একটা সাথী সত্যাগত আলম আর একটা আতাই। আতা মানে দান করা, দান না করলে তাহলে কিয়ামতের ময়দানে কি হবে কিনা হবে, জান্নাত দোযখ মিজান নেকি বদি আমল নামা ইত্যাদির তফসিল নবী কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও জন্মতে জন্মতে যাওয়া পর্যন্ত দুজকে দুজকে যাওয়া পর্যন্ত সবকিছুর গায়বী আলম আল্লাহ নবীকে দান করেছে। সেই গায়বী আলম বুখারীর সূরাতে আজকে তেলাওয়াত হয়েছে। লিখতেছেন আর জিজ্ঞাসা করতেছেন মক্কা শরীফে মদিনা শরীফে বগদাদ শরীফে বুখার হাতে বসে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ এই 100টি সহি হাদিস আমার কাছে আছে, এই পরিচ্ছেদের মধ্যে কোন কোন হাদিস লিখব? নবী সবসময় বলছেন হাদিসের ইমাম আবু যায়েদ মারওয়াজিকে, আয় আবু যায়েদ তুমি আমার কিতাবটা পড়াও না কেন তোমার মাদ্রাসায়? বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো কিতাব লেখেন নাই। বলে আমার কিতাব আল্লাহর কিতাব নবী লেখেছেন কোরআন, আর আমার কিতাব ইমাম বুখারী লিখেছেন। বুখারী যে আমার কিতাব আবু যায়েদ মারওয়াজি লিখেছেন বললেন, এটা তো স্বপ্ন। আবার কুতুব রাত্তাব ফাদরে কুতুবে শাহরানি মিজান কুবরা শরীফে উনি লিখতেছেন স্বপ্ন বুখারীকে নবী আমার কিতাব বলছেন, সেতন অবস্থায় উনি অন্তকার পর্দা করা প্রায় 700 বছর পরে মিশরে এসে মাদ্রাসায় বসে একজন ছাত্রকে বুহারির পড়াইছে আল্লাহ কারণে। একজন বুঝে একজন হানিফি ছিল, ইমাম আজমের আসির ছিলেন উনি, শাহ মুজাবুর রহমান ইমাম আজমের বড় আসির ছিলেন। এই জন্য হানিফি ছিল তোমরা ভাগ্যবান। তাহলে আজ নবীর উম্মতের দাবিদার তারা দেখতেছে নবী নাকি বলছে আমি একদিন মারা যাওয়ার পর মাঠে হয়ে যাব। এ হাদিসটি তকবীর ইলমান থেকে নকল করে দেওবন্দ সারানপুর ওয়ারী মাদ্রাসা যত আছে ওখানে পাঠাইলেন। এ হাদিস কোথায় আছে তোমরা দেখো? তারা সবাই বলে যে এ হাদিস আমরা পাই নাই কোনোখানে, মিথ্যা হাদিস মিশা হাদিস। হাদিস তৈয়ার করি নিজে নিজে কলা রসুল্লাহ রসুলের কথা মিথ্যা হাদিস। আব্বাস আবু জাফর মনসুর একজনকে এক বড় আলিমকে মৃত্যুদণ্ড দিল এক কারণে, যে কি হাদিস রচনা করত নিজে হাদিস বানায় বলতো কে এটা আল্লাহ রসুলে বলছে নৌজুবিল্লাহ, জোরে বলেন না। যখন মৃত্যুদণ্ড শুলি দিবে শুলি বিদ্ধ করে মারবে তো সে বলতেছে এই আবু জাফর মনসুর আব্বাসি তুমি আমাকে মেরে ফেললে কিছু লাভ হবে না, আমি তো 1000 হাদিস মিথ্যা হাদিস রচনা করি সারা পৃথিবীতে সরাই দিয়েছে, ওগুলি কোন অবস্থা হবে? মানুষ তো ওগুলি নবীর হাদিস মনে করবে, নবীর বাণী মনে করবে,
সালেম ব্যাকল যে যুগের মধ্যে ইমাম আবু হানিফার ছাত্রের মধ্যে বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আছে, তুমি 1000 নয় 10000 জাল হাদিস সরাই দিলেও সালনের মতো সাইলে পরিষ্কার করে ফেলবে, যাত্রা করে ফেলবে, পরিষ্কার করে তোমার মিথ্যা হাদিস সেই হাদিসকে কারক করে ফেলবে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আল্লাহর প্রিয় নবীকে স্বপ্নে বলছেন আমার কিতাব লেখো, আমার কিতাব পড়ো, আবু যায়েদকে বলতেছেন শেতানের মধ্যে রসুল পাক, আরে সাত বছর পর আল্লাহর নবী আসতেছেন মাদ্রাসায়, তারা কি করে জানলেন মুমিন নবী? হ্যাঁ, আল্লাহর প্রিয় নবীর একটা বড় মর্যাদা হলো ঘুমে শেতলে যদি কোনো আল্লাহওয়ালা বান্দা নবীকে দেখে অটোমেটিক নবীকে চিনবে, খবরের মধ্যে যখন দেখবে তখন বলবে যে মা তাকুলু ফি হাজার রজুল ও ফি রাওয়াতিন ফি হাক্ক হাজার রজুল, তখন তিনি বলবে ইমানদার যারা সুন্নি মুসলমান যারা ইমানদার আল্লাহ নবীকে মহব্বত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আর হযরতের মসলকের উপর যারা অটল আছে তারা দেখা মাত্র বলবে যে হাযা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানা বিল বাইনাত ওয়াল হুদা ফাজাবনা ওয়া আতায়না, উনি আমাদের প্রিয় নবী, তিনি দীন ইসলাম কোরআন নিয়ে এসেছিলেন, দীন সত্যিকার দীন ইসলাম নিয়ে এসেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এসেছিলেন এবং ওনার প্রত্যেক কথার উপর আমরা ফাজাব না ও আতানা, আমরা একাত করেছি, ওনার রুকু পালন করেছি, ওনার প্রত্যেকটি নির্দেশ মোতাবেক আমরা উত্তর দিয়েছি, তখন ফেরেশতারা বলবে নাম সালেহা, সালেহা। আল্লাহর বান্দা আল্লাহর ওলিরা যেভাবে ঘুমিয়ে পড়ে তুমি ঘুম যাও কবরে, মরে যাও তোমার প্রাণ চলে যাবে না, নোম থেকে নোমান নেকার বান্দাকে বলবে যে নাম সালেহা অফি রওয়ায়েতের নাম কানমতের আরো ফুল সূর্যের রাতিয়ে দেবে তুমি আরামে ঘুমাইছিলা এভাবে ঘুমাই পড়ো, আর একে আছে বুখারিতে নাম সালেহা আল্লাহর বলে যেভাবে ঘুমাচ্ছে তুমি সেভাবে ঘুমো, ঘুম মানে কি মরণ? বলেন না ঘুম মানে মৃত্যু? হযরত আজ বুখারীর খতম জামিয়াতে আরম্ভ হয়েছিল প্রথম আশ্বস্তিন জয়ন্তী, নসরুল্লাহ আফগানি রহমতুল্লাহ রায় পাকিস্তান আফগানিস্তানের প্রিন্সিপাল মৌলানা নসরুল্লাহ খান ওনার আমলে আমি 68 সালে জামিয়াতে শিক্ষক হিসাবে, তখন তো শুধুমাত্র আমি যখন কামেল হলো, কামেল হওয়ার পর আমি ছাত্রদেরকে নিয়ে মসজিদের মধ্যে খতম বুখারি করতাম, পয়সা ছাড়া ছাত্ররা করে করে করত, তারপরে যা ক্রমশ প্রসার হইতে হইতে এখন সারা পৃথিবীতে খতম বুখারি শুরু হয়ে গেছে, ওয়াবির খতম বুখারি করত কেমন না, আমরা খতম গোসিয়ে পড়লে খতম সেবা বললে এটা বেদা, তো খতম বুখারি বেদা নয় দেখে যে খতম বুখারি দ্বারা মানুষ ঝুঁকে পড়তেছে তাদের দল থেকে চলে আসতেছে, তখন তারা খতম বুখারি শুরু করে দিয়েছে
সওয়াবের নিয়ত নয়, মানুষকে ধরে রাখার জন্য। আল্লাহ রাসূলের রেজামন্দি তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ ইরশাদ করতেছেন, যেখানে খতম বুখারী হয় এই এলাকার মধ্যে খোদার গজব আছে না। যেই জাহাজের মধ্যে খতম বুখারী পাঠ করা হয় ও জান মারা যাবে না। যে ঘরের মধ্যে খতম বুখারী হবে ওই ঘর নিরাপদে থাকবে চোর ডাকাত থেকে, দুশমন থেকে। এগুলো আমার কথা নয়, হাদিসের ইমাম হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বুস্তানুল মুহাদ্দিসিন মধ্যে লিখতে পারে। হযরত ইমাম বুখারী ইন্তেকাল করলেন, দফন করলেন, দীর্ঘদিন পর্যন্ত ওনার কবরের মাটি থেকে মেজকাম্বর কস্তুরের খুশবু প্রবাহিত হচ্ছিল। ওই মাটি নিতে 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 মাটি নিচ্ছে কারা? বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, সিয়াসিত্তার তিনজন ইমামের ছয়জনের মধ্যে তিনজন ইমাম বুখারীর ছাত্র, একজন ইমাম মুসলিম, বুখারীর পরে মুসলিমের স্থান সহি মুসলিম, আর একজন ইমাম তিরমিজি, আর একজন ইমাম নাসাঈ, কজন? ছয়জনের মধ্যে ছটা হাদিস যে আমরা কামরে পড়াই যুক্তরাষ্ট্রের মধ্যে, এই ছয়টি সিদ্ধা যাদেরকে বলা হয় সিদ্ধা মানে সব ছয়টি বিশুদ্ধ হাদিস বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, তার মধ্যে তিনজন ইমাম বুখারী ছাত্র। ওনার ইন্তেকালের পর হাদিসের ইমাম, পেকার ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, বড় বড় মুস্তাহিদিন, ইবনে মুস্তাহিদিন ওনার কবরের মাটি লওয়া আরম্ভ করলো। নিতে 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 ঘরের আগলে ঘর মেষকাম্বরের মতো খুশবু হয়ে যায়, মানুষ মারা গেলে কখনো দিলে কখন মেষকাম্বরের মতো খুশবু হয়ে যায়। ওই মাকে হাতে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, এবং শেষ পর্যন্ত ওনার কখন বের হয়ে গেছে ইমাম বুখারীর কখন, তখন হা কেন বুখারা সীসা গালাই করে, সীসা গালাই করে ডালাই করে দিয়েছেন চারিদিকে, সীসা গালাই করে তারপরে কি করছেন ডালাই করে দিয়েছেন। দীর্ঘদিন সরকার দলন খাদেম রওজা, রওজা শরীফের খাদেম স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবীর সেবা একরাম সহ রওজায় পাকের মদিনা শরীফের রওজা শরীফের জমিনে আল্লাহ নবী উদাস অপেক্ষা করতেছেন। তো খাদেমে জিজ্ঞাসা করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি কার অপেক্ষা করতেছেন? বলে হ্যাঁ, আজ ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বড় আছে, আমি ওনাকে অভিনন্দন জানানোর জন্য উনি আজ আর অন্য জগতে যাবে, আর এক জগতে যাবে, ওই জগতে অভিনন্দন জানানোর জন্য আমি সেবা করেন সহিম বুখারীর অপেক্ষায় আছি। তো হযরত, আমি আমার কথা শেষ করতেছি, যেহেতু ডাক্তার তো নিষেধ, ইন্ডিয়ার ডাক্তার নিষেধ করে দিয়েছেন, রাজস্থানের ডাক্তার, ক্যালকাটার ডাক্তার, অ্যাপোলো ক্যালকাটা অ্যাপোলোর রাজস্থান হসপিটালের ডাক্তার বলে আপনি রাত্রিতে দীর্ঘক্ষণ বাস করবেন, কেন প্রেশার বেড়ে গেলে অসুবিধা আছে। তো আজ আমি মোবারকবাদ জানাচ্ছি, প্রত্যেক বছর বোধ হয় খতম মোবারক হয় না, হ্যাঁ মোবারকবাদ জানাচ্ছি।
এমন কি খতম কোরআন, খতম বুখারি, তা কোরআন এবং সুন্নাহ দিন এবং ইসলামের মূল, আকীদার মূল হলো একটা। আকীদার মূল কটা? একটা। কি? এই দুটি কথা মনে রাখবেন। সাধারণ মানুষের উপর আল্লাহ নবীকে তুলনা করা, এটা হলো মূল। একটা গাছ যখন বড় হয় অনেক ডালপালা অনেক বাড়ে কিনা, এই মূল থেকে এই গাছ থেকে বত্রিশটি ডাল বাইর হয়েছে। গাছ একটা, বত্রিশ দল জাহান্নাম। একটা গাছে একটা ডাল, ফাতা আছে, খাসা আছে, ফুল আছে একটা, আর বত্রিশটা পাতাও নাই, ফুলও নাই, শুকাই গেছে। কি গাছ কি মরা না ডাল কাটা বলেন না? হ্যাঁ, ডাল বত্রিশ ডালের সাথে গাছের সম্পর্ক নাই, কেটে গেছে। কেন? নবীর সামনে বেয়াদবি করার কারণে, যে বেয়াদবির দ্বারা ঈমান কেটে যায়। নবীর সাথে যে সম্পর্ক ছিল ওটা তো সরকার বললেন শুধু এক ডাল, সেটার মধ্যে ফাতা থাকবে, ফুল থাকবে, ফল থাকবে। আর বত্রিশ যখন মরে গেছে বুঝায় বত্রিশটা গোড়া কি কাটা, গাছের সাথে সম্পর্ক নাই। আজ আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনাদের ইমানের সম্পর্ক, ইমানের গাছ আমার প্যারা নবী, ইমানের মূল আমার প্যারা নবী, যাকে অন্য মানুষের উপর তুলনা করলে ইমান চলে যায়। এই জন্য আলা হজরত বলছিলেন যে ইশারা করা সাজাতে সান দু টুকরা হয়ে গেছে, অস্ত যাওয়া সূর্য উপরে উঠে গেছে, আসরক্ত হয়ে গেছে, কেমন না? সেই দিনে কোহাবে বললেন খানে আসতেছে, অদবা হযরত আলীলে খাইবার যুদ্ধের সময় আল্লাহ নবী দোয়া গজ্জের সূর্য আই দিই, একবার মিশা কথা বড় বড় খন্ড খন্ডকের যুদ্ধের সময় খয়রক্ত নামাজ নবীর আসর নামাজ কাজে গিয়ে না এত দূর সূর্য ন পড়ে। আর ব্যাকল আল্লাহ নবী সারা আলাইহিস সালাম যে নবী সেরা করলে তার দু টুকরো হয়ে মাটিতে পড়ে যায়, যেটা বুখারীর হাদিস আর তেলাওয়াত করছো। সেই নবী মাওলা আলীর জন্য সূর্য উঠাইলেন, আর খাইবারের যুদ্ধের সময় খন্দকের যুদ্ধের সময় আযাবের যুদ্ধের সময় নবী কাজা হয়ে গেছে, উঠাইলেন না কেন? আরে ব্যাকল তোদের মাথার মধ্যে পায়খানা ছাড়া তার কিছু নাই। অর্থাৎ নামাজ আমি সূর্য উঠাইতে পারি, কেয়ামত পর্যন্ত আমার উম্মতের নামাজ কাজা হলে তারা উঠাইতে পারবে না। নামাজ কাজাতে পড়তে হবে, সেটা একটা পরিচ্ছদ রচনা করলেন আল্লাহর প্রিয় রাসূল, জান্নাত যাবে একটা পরিচ্ছদ। এক নয়া বাপ কাজা বাকি মে উঠা সকতা হুম ইশারে সে সূরজ ফির তুলু হো জায়েগা মগরিব কিনারে সে, কিন্তু তো কাজে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
صلاةٌ يا رسول الله عليكم تنم فرسو تجا پارا جہ جرایا رسول اللہ دلم پت مرد آوارا جیسی آیا رسول اللہ سالا دنیا کن محروم میں جا میرا درا یا رسول اللہ صلاۃ دنیا بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک الا رحمۃ للعالمین مرحبا یا مرحبا یا مرحبا امت آخر زمان کے واسطے موجب امن و امان پیدا ہوئے مرحبا یا فرشتوں کے سلامی دینے والے فوج پڑھتے تھے سیدہ آمنہ سنتی تھی آواز تیتے یا نبی سلام علیہ آقا یا حبیب اللہ کا پوریا رب یہ دعا کر ہم در مولا پہ جا کر پہلے کچھ نعت سنا کر پر پڑے سر کو جھکا کر سلام علیکا غوث اعظم امام تقا شان قدرات پہلا کو سلام مصطفیٰ سلام شمع بزم خواجہ خواجہ راجہ ہندوستان چوربی سری کوٹی خواجہ طیب شاہ دیان دینوں ملت پہلا کو سلام مصطفیٰ کو سلام شمع بزم طاہر شاہ سیدی حضرات آقا صابر شاہ رونق
اهل سنت پہلا کو سلام مصطفیٰ کو سلام شمع بد میں ڈال دی قلب میں عظمت مصطفیٰ شیخ مصطفیٰ غازی سے اے بنگلہ جن کے ہر ہر راگا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بزم ہدایت پہلا تیرے سرکار ملا طاہر رضا اسی کو شفیع تیرے سرکار ملا طاہر رضا اسی کو شفیع جو میرا غوث ہے ور جو میرا غوث ہے ور لاڈلا بیٹا تیرا یا الہی صدقے ملا دے رسول یہ سلامی آج جانا ہو قبول مدینے کے چاند مدینے کے چاند مدینے کے چاند مدینے کے چاند بے حد سلام بلغ اللہ تم اتنا رفتہ سٹا ہو رو دعوت خیر قرآن سے اور آیت اور تکم منکم আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে কেয়ামত পর্যন্ত যারা নাম আহলে সুন্নাত পর্যন্ত তারা তোমাদেরকে এবাদতের ভালো কাজের দিকে দাওয়াত দিবে আমিন হযরত মাওলানা আল হাজ নূরুল কালকাদির সাহেব মুখে শুনলাম এই মসজিদে দাওয়াত খায়রের জলসা হয় তো সপ্তাহে একদিন সব কিছু দিয়ে বেহেশতে পাওয়া জান্নাত পাওয়ার জন্য দাওয়াত হয় জান্নাত হওয়ার জন্য তা আমার অনুরোধ আমার মুর্শিদ করিম সাইন্সের শিল্পের নির্দেশে যে দাওয়াত হয় একটা ব্যবস্থা চলেছে সারা এক সপ্তাহ নিজের কাজ করেন কিন্তু অন্তত কিছুক্ষণ দাওয়াত হয়ের জলসায় বসবেন শুধু ফিরবে কোনো কথা না যে কোনো সুন্দর মুসলমান যে কোনো আল্লাহর বান্দা এমনকি যারা বাতিল ফেরকা আছে তাদেরকে দাওয়াত দিবেন তারা আসুক বসুক এগুলো শুনো এগুলো কোরআন হাদিসের বিপরীত কোনো কিছু আছে কিনা তারা দেখুক তাদেরকে দাওয়াত দিবেন দাওয়াত আখেরাত জলসা এটা হলো একটা রাস্তা মুক্ত করে দিয়েছে আমাদের জন্য আল্লাহর ওলিদের কাজ করো যারা আল্লাহর ওলি থেকে দূরে সরে গেছে আল্লাহর ওলি নবী পর্যন্ত পৌঁছাইতে পারে নবী আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে মানুষ সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছার আল্লাহর নৈকট্য লাভ করা একটা বড় বসিষা রসুল পাক রাওলা করে দিয়েছে এই জন্য সর্বস্তরের মানুষ আমাদের পূর্বে কোনো কথা নয় পূর্বে সার হোক যে কোনো পীরের মুরিদ হোক এমনকি যারা বাতের দরকার আছে তাদের কথা অবশ্যই
প্রত্যেক সোমবার আসর নামাজ আছে, প্রত্যেক সোমবার সমস্ত কাজকাম বাদ দিয়ে কিছুক্ষণ আপনারা বসেন দাওয়াত আকারে। দাওয়াত আকারে বসা মানে নবীর সাথে বসা, আল্লাহর সাথে বসা। হম নসীব বা হুদা তু নসীব দর হুজুরে হো আল্লাহ মা রুমি বলছেন দাওয়াত আকারে দর চাফার রাস্তা আছে চলে আসে আসমান থেকে লাখ লাখ করে রাস্তা কেন যেখানে দুরু সালাম পাঠ করছে সমস্ত ওলিয়ে কেরাম উপস্থিত হন, সিলসিলার সমস্ত ওলিয়ে আল্লাহ উপস্থিত হন, গৌসল আজম দস্তগির উপস্থিত হন, এমনকি আল্লাহ নবী উপস্থিত থাকে। সেটা কিতাবও আছে, তা ওলিয়াল মহাপুর ধরবি সচক্ষে দেখেছেন মিলাদুন নবীর জলসায় আল্লাহ নবী উপস্থিত হয়েছে। সময় অভাব, আমি অসুস্থ, কাজেই প্রত্যেক সোমবারে আসর নামাজের পর সমস্ত কাজকাম বাদ দিয়ে কিছুক্ষণ বসবে আসর নামাজ মগরিব, মগরিবের পরে এশা, এক সপ্তাহ নিজের কাজ করেন, কিছুক্ষণ বসে জন্মতার কাজ করেন, ব্যস্ত যাওয়ার কাজ করেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার কাজ করেন, বসে শুনেন কোরআন হাদিসের কথা। তো সবাই দোয়া করেন, নূরানি জলসার মধ্যে দোয়া কবুল হয়, এতে সাত ধরনের মহাবীর দেলবীর হমতুলের সাথ করেছেন, যেখানে আল্লাহ জিকির, নবীর জিকির, আল্লাহর ওলিদের জিকির, যেখানে কোরআন শরীফের তেলাওয়াত, রসুলের হাদিস পাক, কোরআন শরীফের পরে যে হাদিসের স্থান বুখারী, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমিন। বুখারী খতমে কোরআন করিম একতা সংঘের পক্ষ থেকে, সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে, হাজরান মাহবিলের পক্ষ থেকে, আল্লাহ আমি গুনাগার জাতিকে বললাম খতম কোরআন, খতম বুখারী, ওয়াজুন নসিহত, সালাত সালাম, কিয়াম মিলাদ, তাবারাকাত ইত্যাদির সওয়াব হুজুর করিম রবুল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী আকরাম নূর মিলাদ সংসারের দরবারে পাগে পৌঁছাই আল্লাহ। আল্লাহ কথা সুন্দর ভাইয়েরা, যারা এই জলসাকে প্রাণবন্ধ করার জন্য প্রাণ করতে বুখারী ঈদ মিলাদ নবীকে প্রাণবন্ধ করার জন্য সবল করার জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, এমনকি অনেকে উপস্থিত হয়েছে, আল্লাহ সবার পক্ষ থেকে এই নূরান মাহবিলের সবাব হুজুরেন সরোয়ারে কায়না ফখরে মওজুদাত নবী আকরাম নূর মিলাদ সংসারের দরবারে পাগে পৌঁছায় আল্লাহ। দরবার পাগে পৌঁছায় এবং আমাদের সবাই যারা মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা কবরে আছে, আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছাই আল্লাহ, তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে আল্লাহ। আল্লাহ কথা সঙ্গের ভাইদেরকে আল্লাহ তুমি গায়েব থেকে সাহায্য করো, মদত করো আল্লাহ। কুরআন কুদ্দুস রব্বুল আলামিন, ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিনিন মুমিনাতের কবরে সওয়াব পৌঁছাক আল্লাহ, সবার কবিরা সগীরা মাফ করে
আল্লাহ কবর গুলিকে রিয়াদুল জান্নাত করে দাও। আল্লাহ সমস্ত পৃথিবীটা কিন্তু যুদ্ধ চলতেছে, আল্লাহ ইহুদি নাসারা কাফের মুশরিক মুরতাদ মুনাফিক আল্লাহ তাদের থেকে আলম সাহেবের মুসলমান জান মাল ইজ্জত আবরু আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ইহুদি নাসারা কাফের মুশরিক মুরতাদ দ্বারা ঈমান ইসলামের শত্রু আল্লাহ তাদেরকে দুর্বল করে দাও। আল্লাহ তারা মরণস্থল তৈরি করতেছে, মানুষ মারতেছে, কিন্তু জীবিত করার ক্ষমতা তার কাছে নেই। একটা শিবির জীবিত করতে পারে না। প্রধানমন্ত্রী সন্ত্রাসী জঙ্গি আল্লাহ পাঠন করবে, আল্লাহ বাংলাদেশের মধ্যে আমনা বান কায়েম করবে, শান্তি কায়েম করবে, বাংলাদেশ যে তরক্কির পথে আছে আল্লাহ আরো বেশি চরিত্র করার তহবিল দান করবে। আতাউর রহমান দুবাইতে দফর দফর করতেছে, বারবার যাবেন যাবেন যাবেন, আল্লাহ আতাউর রহমানের যত মুশকিল আছে আল্লাহ তুমি দফা করে দাও, আমাদের যত মুশকিল আছে তুমি আসার সাথে আল্লাহ ওনার ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করতেছে ইলাহাল আলমিন যারা পরীক্ষা দিয়েছে আগামীতে পরীক্ষা দিব আল্লাহ তাদেরকে আসাদ পাস করার তহফিক দান করো। আর শুনে জমাতে বলো বলা করো এলাকাবাসীর জন্য দোয়া এবং নাতা যারা মানে মাহমুদ আচ্ছা তাদের জন্য এলাকাবাসী এবং যারা দাতা টাকা পয়সা দিয়েছে এলাকাবাসী আর পরীক্ষার্থী আর যা পরীক্ষার্থী তাদের জন্য তো দোয়া আছে। এলাকাবাসী এলাকাবাসী নয় আল্লাহ এলাকাবাসীকে আশ্রয় জীবনে বলাতে হেফাজ করো, নয় সমস্ত বিশ্বের সুন্দর মুসলমানকে ডান মাল বিশ্বের সমস্ত মুসলমানের ডান মাল ইজ্জত আবরুকে হেফাজ করো। আল্লাহ অঞ্চলের উপর তোমার বিচার আমার নাজিল করো। আল্লাহ খতমাতকে খত্ম করেন খতম বুখারী দস্তিজি মিলাদুন নবীকে পরম্পরা আয়াতের পর এক যার বংশধর রাখবে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবে। খোদাওন হুকুমে জলসা ওসিলায় খতম করেন খতম বুখারী ওসিলায় সালাত কিয়াম মিলাদুন ওসিলায় আল্লাহ আমাদের মুশকিল আসান করে দেবেন। আল্লাহ খোদাওন কুদ্দুস আমাদেরকে কাজ করার তৌফিক দান করো, যে কাজ করলে তুমি আল্লাহ তোমার নবী রাজি আল্লাহ কাছ থেকে আমাদেরকে বারণ করার তৌফিক দান করো, যে কাজ করলে তুমি আল্লাহ তোমার নবী নারাজ। খোদাওন কুদ্দুস প্রত্যেক সোমবারে আসর একটা আল্লাহ এই দাওয়াত খায়রের মজলিসের মধ্যে ভাইদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। আমার বর্তমান মুশরিক করিমকে আল্লাহ তুমি সেবায় কুল্লি নসিব করো, আল্লাহ তুমি উমরে দরাল নসিব করো, আল্লাহ সুন্নি উলামায়ে কেরাম যারা আহলে সুন্নতের খেদমত করতেছে তাদের এলম আমল তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, সুন্নি মুসলমানরা যারা তাদের কথা শুনতেছে আমল করতেছে সমস্ত আমিয়া আহলে সুন্নত আওয়ামানে আহলে সুন্নত দ্বারা যারা জলসায় উপস্থিত আছে যারা উপস্থিত নাই আল্লাহ সবাই হকের মধ্যে দোয়াকে কবুল করো, আমাদের ছেলেমেয়েদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমরা সবাইকে আমাদের ছেলেমেয়েদেরকে মোতাবে সুন্নত পাবন্দে শরীয়ত করে দাও, আমাদের কলবকে নবীর প্রেম আউলিয়াল্লাহদের প্রেম প্রীতি দ্বারা পরিপূর্ণ করে দাও। আল্লাহ জলসাকে আমাদের কিয়ামতের ময়দানে মাগফিরাতের ওসিলা করে দাও। আল্লাহ ইলাহাল আলামিন তুমি গফুর গফফার তুমি রহিম রহমান, আল্লাহ তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহ তোমার পেয়ারা নবীকে সফি হিসাবে সুপারিশ হিসাবে তোমার দরবারে পেশ করতেছে, আল্লাহ তোমার নবীর শাফাত কবুল করে আমাদের দোয়া কবুল করো, আল্লাহ তোমার নবীর শাফাত উসলে আমাদের দোয়া কবুল করো, আল্লাহ আল্লাহ তোমার জাত পাক তোমার হাবিব জাত পাক উসলে দোয়া কবুল করো, আল্লাহ তোমার আরশাদ উসমান উসলে দোয়া কবুল করো, আল্লাহ তোমার আউলিয়াল্লাহদের উসলে দোয়া কবুল করো, আল্লাহ আমাদের সিলসিলার মুশায়েখদের উসলে দোয়া কবুল করো, আল্লাহ তোমার এজাউর লগায়ে নুফুজ কুসে সত্যা দোয়া কবুল করো, আল্লাহ আল্লাহ আমরা দুহাত করে দিয়েছি, আল্লাহ আমাদের কী কী লাগবে আল্লাহ তুমি ভালো জানো,
আল্লাহ তোমাদের বান্দাদের অন্তর কি আছে কি নাই, তুমি অন্তর্জামে আল্লাহ আল্লাহ তোমার সামনে বেয়াদবি করতেছে, আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, এই জন্য কুফরি কথা যারা লিখেছে। আল্লাহ নবীকে তো বাদ দেয় নাই, নবীর সামনে তো লক্ষ লক্ষ বিয়াদবি করতেছে, ওলির সামনে কোটি কোটি বিয়াদবি করতেছে, এমনকি আল্লাহর সামনে বিয়াদবি করতেছে। এই সমস্ত গোস্তাখান রসুল, এই সমস্ত বাগিয়ানে মুস্তফা, আল্লাহ তাদেরকে জরিয়ে হার করে দাও, তাদেরকে মগলু করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় করো আল্লাহ, আলা হযরতের দরবারে সওয়াব পৌঁছাই দাও। ওনার আবু আজাদ, ওনার খুলাফা মুতাল্লিকিন মুরিদিন, ওনার মসলেকের উপরে যারা আছে আল্লাহ তাদের দরবারে তাদের খবরে সওয়াব পৌঁছাই দাও। আল্লাহ আল্লাহুম্মা আজনা কালফনা বিল উমুর কুল্লাহা ওয়া আজনা মিন খিজিয়ি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। আমরা মোহাম্মদ বেরহমত গয়া আর হম রহমী।